হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই অনেকের ভালো আছেন। তো চলে আসলাম মূল্যবান একটি ইউটিউবের কন্টেন্ট নিয়ে। আজকে আমি আলোচনা করব, কারো ভিডিও যদি আমরা কপি করি সেক্ষেত্রে আসলে যার ভিডিও কপি করলাম সে কীভাবে বুঝে। তো ইউটিউবে কোটি কোটি ভিডিওর মধ্যে আসলে কার ভিডিও আমি কপি করলাম সে কীভাবে বুঝবে অনেকের মনে কিন্তু সন্দেহ থাকে। তাছাড়াও আমরা একটা ব্যাপার জানি না যে আমরা যে কপি স্টিক যখন আমাদের চলে আসে তখন আমরা মনে করি ইউটিউব আমাদের কপি স্টিক দিয়ে দিয়েছে। তো আসলে যার ভিডিও কপি করবেন সে কিন্তু আপনাকে কপি স্টিক দেবে, ইউটিউব কিন্তু কখনোই কপি স্টিক দেয় না। ইউটিউব আসলে আমাদের কমিউনিটি গাইডলাইন স্টিক দেয়, তো কপি স্টিক কিন্তু যার ভিডিও সে দেয়। তখন আপনি যার ভিডিওটা কপি করবেন সে যখন বুঝতে পারবে তখনই কিন্তু আপনাকে কপি স্টিক দেবে। তখন আপনি বলতে পারেন যে আসলে কিভাবে সে বুঝতে পারে, তা আসলে ইউটিউব কিন্তু যার ভিডিও তাকে কিন্তু জানিয়ে দেয় যে আপনার ভিডিওটা 20 সেকেন্ড কপি করছে বা পুরোটা কপি করছে, কতটুকু কপি করেছে সেটা কিন্তু জানিয়ে দেয়। তো আপনার মোটামুটি যদি 1000 সাবস্ক্রাইবার হয় তখন কিন্তু আপনার চ্যানেলে কপি স্টেক নামের একটা অপশন কিন্তু চলে আসবে। ওই অপশনে আপনি যখন ক্লিক করবেন তখনই কিন্তু আপনার ভিডিও কে কে কপি করছে, কতটুকু কপি করছে, কোন দিন কপি করছে বা ওই ভিডিও থেকে কী পরিমাণ সে ভিউ পেয়েছে ডিটেলস কিন্তু আপনি জেনে যেতে পারবেন। তো এটা দেখার জন্য আপনি আপনার চ্যানেলের ড্যাশবোর্ডে চলে যাবেন। তো ড্যাশবোর্ডে চলে যাওয়ার পর একেবারে নিচে থেকে উপরেরটা দেখুন একটা সি আছে, এই সিতে আপনি ক্লিক করবেন। তো সিতে যদি আপনি ক্লিক করেন তখন কিন্তু আপনার ভিডিও কে কপি করছে, কতটুকু কপি করছে, কোন দিন কপি করছে, পুরো ডিটেলস কিন্তু আপনি এখান থেকে জেনে যাবেন। তো আসলে এভাবেই কিন্তু আমরা আমাদের ভিডিও কে কপি করছে, কতটুকু কপি করছে, কোন দিন কপি করছে বা ওই যে কপি করলো সে কী পরিমাণ ভিউ পেলো সেটা কিন্তু আমরা জেনে নিতে পারি। আমরা তখন কিন্তু আমরা তাদেরকে কপি স্টিক দিয়ে দিতে পারি, অথবা সে যে ভিউ পেয়েছে তার যদি মনিটাইজ চ্যানেল হয়ে থাকে এবং ওই ভিডিও থেকে সে যদি আয় করে থাকে তখন কিন্তু আমরা ওই আয়ে কিন্তু আমরা ভাগ বসাতে পারি। আশা করি ব্যাপারটা ক্লিয়ার বুঝতে পারছেন। ভিউয়ার্স, আজ আর নয় ইউটিউব সম্বন্ধে রিয়েল টিপস পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।